time I see him with you, my heart sounds like Shia LaBeouf too. No, 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 হ্যাঁ বন্ধুরা, আমি এখন ঢাকার কল্যাণপুরে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের সামনে। আর আজকে আমরা ঘুরতে যাব সিলেট বিভাগের অন্যতম একটি দর্শনীয় জায়গা শ্রীমঙ্গলে। কল্যাণপুর থেকে আমাদের গাড়ি ছাড়ার সময় হচ্ছে রাত 10:30। ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত বাস সার্ভিসগুলোর মধ্যে হানিফ হচ্ছে অন্যতম। হানিফের সবথেকে বেশি বাস রয়েছে এই রোডে। এছাড়াও শ্যামলী এনা ট্রাভেলস এবং এনা পরিবহনের কয়েকটি বাস প্রতিদিন চলাচল করে এই রোডে। একটি কথা বলে রাখা ভালো, এই রোডে কিন্তু তেমন কোনো এসি বাস চলাচল করে না। দুই একটা এসি বাস যায়, তাও আবার এই করোনাকালীন সময়ের জন্য বন্ধ রয়েছে। এটাই হচ্ছে আমাদের বাস। আর ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত জনপ্রতি নন এসি এই বাসে আমাদের ভাড়া পড়েছে 380 টাকা করে। আর যেহেতু করোনাকালীন সময় আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাত্রা করছি, তাই স্বাস্থ্যবিধি মানার লক্ষ্য ছিল 100%। আর কল্যাণপুর থেকে রাত 11টায় ছেড়ে আসা বাসটি 50 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই ফকিরাপুল বাস স্ট্যান্ডে। তারপরে ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে আরও কিছু যাত্রী নিয়ে রাত 11:51 বাজে এখন। এখন আমরা যাত্রা শুরু করব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। হ্যালো ভিউয়ার্স, আমাদেরকে 4:25 এসে গাড়ি নামিয়ে দিয়েছে। আমরা এখন শ্রীমঙ্গলে, এখন প্রায় রাত, চারিদিকে অল্প কিছু টুরিস্ট আছে, গাড়িগুলো এসে মাত্র থামতেছে, তো তেমন কোনো দোকান টোকানও খোলা নেই এখানে। তো আমরা এখান থেকে একটু ওয়েট করে একটু পরে আমরা চলে যাব হচ্ছে পানসি রেস্টুরেন্টের দিকে। চারিদিকে দেখতে পাচ্ছেন মানুষজন খুবই কম। হ্যালো ভিউয়ার্স, যাই হোক মাস্কটা খুলে কথা বলি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা জানেন আমরা আজকে এসেছি চায়ের দেশ শ্রীমঙ্গলে। আমরা অলরেডি রাত 4:30 সময় শ্রীমঙ্গলে পৌঁছে গেছি আর এখন সকাল 6টার মতো বাজে। আমরা নাস্তা করতে এসেছি পানসি রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে বের হয়েছি প্রায় 7 মাস পরে, আর আমার মতো ভবঘুরে মানুষের পক্ষে আসলে এই করোনাকালীন সময়ে ঘরে বসে থাকা খুবই ডিফিকাল্ট ছিল। তাই আমরা একদিনের একটা ট্যুরে এসেছি শ্রীমঙ্গলে। আর যারা ঢাকার এক্সস্টেড লাইফ থেকে একটু রিলিফ পেতে চান, তারা শ্রীমঙ্গলে একদিনের জন্য ঘুরতে আসতে পারেন। আর শ্রীমঙ্গলে কোন কোন স্পটগুলো খোলা আছে, কোন কোন স্পটগুলো বন্ধ আছে, আজকে আমি ভিডিওতে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমরা একটু নাস্তা করে নিই, চলুন। হ্যাঁ, আমরা নাস্তা করার জন্য 1 প্লেট সবজি, 1 প্লেট চিকেন স্যুপ এবং 3 পিস পরোটা অর্ডার করার 5 মিনিটের মধ্যেই আমাদের খাবার চলে এসেছে। আর এই নাস্তা করতে আমাদের দুজনের টোটাল বিল হয়েছে 132 টাকা। হ্যাঁ বন্ধুরা, আমাদের অলরেডি নাস্তা করা শেষ আর আমরা এখন বের হব শ্রীমঙ্গল সাইট সিং করার জন্য। এখন 7টার মতো বাজে আর আমাদের ইজি বাইক, আমরা ব্যাটারি চালিত একটা ইজি বাইক ভাড়া করেছি, সেটা আমাদের সাথে আজকে সারাদিন থাকবে এবং সারাদিন আমাদেরকে নিয়ে ঘুরবে। আর এই সারাদিন ঘোরার জন্য তাকে আমাদের ভাড়া দিতে হবে 1200 টাকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এই গাড়িটা ঠিক করেছি আর আমাদের ড্রাইভারের নাম হচ্ছে, ভাই আপনার নাম কি? মোহাম্মদ সাজিদ। মোহাম্মদ সাজিদ, আর ওনার নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই গাড়িটাতে করে আজকে আমরা সারাদিন ঘুরবো, আর আমরা কোন কোন জায়গায় ঘুরবো সাজিদ ভাই আমাদেরকে আজকে ঘুরাই দেখাবে। যতটুকু সময় ঘুরে দেখা যায় আমরা ঘুরে দেখবো। তো চলুন আমরা ব্যাককেবিল চলে যাবো। হ্যাঁ, আর আমরা প্রথমে শুরু করবো ব্যাককেবিল দিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে চলেন। থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, আমরা শ্রীমঙ্গল সাইট সিং করার জন্য ইতিমধ্যে যাত্রা শুরু করেছি। আর আমাদের প্ল্যান অনুসারে আমরা আজকে সারাদিন যেই স্পটগুলো ঘুরে দেখবো সেগুলো হলো 1 নম্বরে বাইক্কাবিল, 2 নম্বরে লাউয়াসারা জাতীয় উদ্যান, 3 নম্বরে নূরজাহান টি স্টেট, 4 নম্বরে ফিনলে টি স্টেট, 5 নম্বরে লাল পাহাড় এবং 6 নম্বরে মণিপুরী পল্লী। আর আমরা এই সবগুলো পথ ঘুরে আজকে সন্ধ্যা 6:50 হানিফ বাসে আবারও ঢাকা চলে যাব। সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রতি ঘন্টায় ঘন্টায় আপনারা ঢাকা যাওয়ার জন্য হানিফ বাসগুলো পেয়ে যাবেন। আর সন্ধ্যা পর্যন্ত পুরোটা সময় এই অটো গাড়িটা আমাদের সাথে থাকবে। আর আজকের সারাদিনের জন্য আমাদের অটো ভাড়া দিতে হবে 1200 টাকা। আপনারা চাইলে সিএনজি করেও এই জায়গাগুলো ঘুরতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের সিএনজি ভাড়া পড়বে 1200 টাকা। তবে আমরা একটি অটো রিজার্ভ করার মেন উদ্দেশ্য হচ্ছে সিএনজি একটু বদ্ধ, তাই আশেপাশে ভিউগুলো কম দেখা যায়, কিন্তু অটো এদিক থেকে বেশ, চারিদিকে অনেক খোলামেলা এবং ভিউগুলো খুবই সুন্দর দেখা যায়।
যাই হোক, আমরা এখন বাইক্কাবিলের দিকে যাচ্ছি। আর শ্রীমঙ্গল শহর থেকে বাইক্কাবিলের দূরত্ব 16 কিলোমিটার। শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার রোড ধরে 6 থেকে 7 কিলোমিটার সামনে গেলেই আপনারা দেখতে পাবেন হাতের বায়ে একটি রোড চলে গেছে। এই রোড ধরে 10 কিলোমিটার সামনে গেলেই পেয়ে যাবেন বাইক্কাবিল। এই অটো করে আমাদের শ্রীমঙ্গল থেকে বাইক্কাবিল পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তবে রাস্তার কিছু কিছু অংশ খারাপ আছে, সো একটু সাবধান। আর বাইক্কাবিলে যাওয়ার রাস্তার দুই সাইডের ভিউ দেখতে সত্যিই খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা কথা বলতে বলতে ইতিমধ্যে বাইক্কাবিলে চলে এসেছি। আর সামনে রাস্তা থেকে যে ছোট ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সামনের বিল্ডিংটা পর্যন্ত। আর সামনের বিল্ডিংটা হচ্ছে টিকিট কাউন্টার। কত করে টিকিট? প্রবেশ মূল্য 10 টাকা। 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকে আপনি শুধু এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলা পর্যন্ত যেতে পারবেন, কারণ সামনে পুরোটুকুই পানি, তাই সামনের দিকে যাওয়া যায় না। কিন্তু এতটুকু দেখে আমাদের মন শান্ত হলো না। আপনারা চাইলে নৌকা নিয়ে বিলের মধ্যে ঘুরতে পারবেন। তাই আমরা কাউন্টারে কথা বলে 200 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করলাম, বিল ঘুরে দেখবো কিছুটা সময় নিয়ে। বিলের মধ্যে নাকি শাপলা এবং পদ্ম বাগান আছে, আর একটি ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে আপনি চাইলে বিলের খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। আমরা ওই বিল্ডিংটা থেকে এসেছি, ওই বিল্ডিংটা হচ্ছে মেন টিকিট কাউন্টার। ওই বিল্ডিংটা থেকে আমরা এখন নৌকা নিয়ে যাচ্ছি এই বিল্ডিংটাতে যাব। এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ারের মতো। যদি পানি কম থাকতো তাহলে আমরা এই ভেতর দিয়ে, একটা রোড আছে এই রোড দিয়ে আমরা ওই ওয়াচ টাওয়ারে যেতে পারতাম, কিন্তু এখন পানির কারণে ওই রাস্তাগুলো ডোবা এবং কাদা আছে, যার কারণে আমরা নৌকা নিয়ে যাচ্ছি। দেখা যাক ওই ওয়াচ টাওয়ারের ভেতর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। চাচা নাম কি আপনার? ফুলমিয়া। ফুলমিয়া, আরে সুন্দর নাম তো। সেই পদ্মফুল সামনে আর এখানে আপনি ফুলমিয়া। ছেলে মেয়ে কয়জন? দুই ছেলে মেয়ে। দুই ছেলে? ভিউয়ার্স, এই ভিউটা যদি দেখেন, নিজে দেখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। গোলাপি কালার পদ্মফুল, এত সুন্দর একটা পদ্ম বাগান, অসাম একটা ভিউ, মানে আমি বুঝাইতে পারবো না আসলে কতটা সুন্দর। ওয়াও, অস্থির, পুরোটা অস্থির একটা ভিউ। এই জায়গাটা কিছুটা হচ্ছে রাতারকোলের যে ফরেস্টটা আছে সেরকম। হ্যাঁ বন্ধুরা, আমাদের পদ্মবাগান এবং শাপলা বাগান ঘোরা শেষ, এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে চলে যাচ্ছি। আর আমরা এখন গিয়ে ওয়াচ টাওয়ারে উঠব। আমেরিকা জনগণের পক্ষ থেকে, ও মাই গড, ভিতরে অনেক সুন্দর তো। ওয়াও, দেখা যাক ওয়াচ টাওয়ারের উপরে যাই। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন বাইক্কাবিলের মাঝখানে যেই ওয়াচ টাওয়ারটা আছে সেইটাতে আসছি। একটু আগে যেটা আমি দেখালাম, সেই ওয়াচ টাওয়ারের উপর থেকে এত সুন্দর একটি ভিউ পাওয়া যায়, অসাধারণ একটি ভিউ। দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরো একটা পদ্মবাগান আর শাপলা ফুল ফুটে আছে, অস্থির একটা ভিউ। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের বাইক্কাবিল ঘোরা শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা বাইক্কাবিলে কাউন্টারে যাওয়ার গেট। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাইক্কাবিল ঘোরা শেষ করে আমরা অলরেডি শ্রীমঙ্গল শহরে চলে এসেছি। আমাদের আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো। আর হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীমঙ্গল পৌরসভা। আর আমরা এখান থেকে এখন আমাদের দ্বিতীয় গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে যাব। আর এই পথে যাওয়ার সময় আপনি খুবই সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে পাবেন। আমরা অলরেডি আমাদের ড্রাইভার সাজিদ ভাইয়ের কাছ থেকে সেটা জানতে পারলাম। আমরা ফিনলে চা বাগানের পাশে রাস্তার ধারে একটু দাঁড়িয়েছি, এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন ফিনলে যে টি স্টেট আছে তার ভিতর দিয়ে একটু নিচের দিকে এসেছি। নিচের দিকে আসলে অসংখ্য কাশবন এখানে, আর উপমা এখন এই ঝিরিপথ ধরে আছে। এটা একটা পাহাড়ি ঝর্ণার একটা ঝিরিপথ, ঝিরিপথ ধরে এখন ওই পারে পার হচ্ছে। আমার পায়ে তো জুতা, আসলে পার হতে পারবো কিনা বুঝতে পারছি না, দেখি। আমরা এখন ঝিরির মাঝখান দিয়ে হাঁটতেছি,
অসাধারণ একটা ফিলিংস, আসলে বোঝাতে পারবো না। আর পানি প্রচণ্ড ঠান্ডা, হিরির পানি, আর পানিতে যথেষ্ট স্রোত আছে। এছাড়াও অনেক টুরিস্ট এখানে আসে প্রতিদিন বিকালে, নাকি অনেক মানুষজন এখানে ঘুরতে আসে, কিন্তু আমরা তো বিকাল পর্যন্ত থাকছি না। সো আমরা এই সময় অন্য রাস্তা দিয়ে ব্যাক করবো, এখন লাওয়াছড়া বনের দিকে যাচ্ছি আমরা। যাওয়ার পথে এই ফিনলিস্টি স্টেটে আমরা দাঁড়িয়েছি। You two are getting rough, my mind just sounds like Shia LaBeouf. It says no, 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 no. Just no, 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 no. এই জায়গাটা ঘোরা শেষ, এখন আমরা আবারও অটোর দিকে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এই পথ দিয়ে এসেছি, এই পথ দিয়ে শ্রীমঙ্গল থেকে এসেছি। আর শ্রীমঙ্গল থেকে এখানে দূরত্ব মোটামুটি 5-5.5 কিলোমিটার। আর এইদিকে যে সোজা রোডটা, এরা দিয়ে আমরা লাওয়াছড়া বনের দিকে যাব। আর এই রোডটা হচ্ছে নূরজাহান টি স্টেটের রোড। সো আমরা প্রথমে লাওয়াছড়া বনের দিকে ঘুরে এসে দেন আবার ব্যাক করে এসে আমরা নূরজাহান টি স্টেটের দিকে যাব। হ্যাঁ বন্ধুরা, আমরা অলরেডি লাওয়াছড়া জাতীয় উদ্যানে কাছে চলে এসেছি। আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত পার্কিং জোন। ভিউয়ার্স, আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানে এসে দেখি এখানে বন্ধ, করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। 1 তারিখ থেকে খোলার কথা ছিল সেপ্টেম্বর মাসে, বাট এখনও তারা খুলে নাই। অনেক টুরিস্ট আমাদের মতো এসেছে, বাট তারাও ঢুকতে পারছে না, আমরাও ঢুকতে পারতেছি না। আমরা মেবি চলে যাব, এখানে একটু দেখায় দিই। প্রাপ্তবয়স্ক জন প্রতি 50 টাকা, অপ্রাপ্তবয়স্ক মানে ছাত্রছাত্রীদের জন্য 20 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। শুটিং ফি 6,900 টাকা, পিকনিক জন প্রতি 11.50 টাকা, ছোটো গাড়ি প্রতিটা 27 টাকা, বড়ো গাড়ি হচ্ছে 105 টাকা, এই হচ্ছে টোটাল। হ্যাঁ বন্ধুরা, আমাদের মন খুব খারাপ হয়ে গেছে, কারণ আমরা অনেক ভালো একটা স্পট দেখতে পারলাম না এবং আপনাদেরকে দেখাতে পারলাম না। ভিউয়ার্স, আমরা তো লাওয়াছড়া বনে ঢুকতে পারলাম না, কিন্তু আমরা একটু সামনে এসে জাস্ট রেললাইনটা, লাওয়াছড়া বনের ভিতর দিয়ে যে রেললাইনটা আসছে, সিলেটগামী যে রেললাইনটা, সেটাতে এখন চলে এসেছি। আর এই রেললাইনটা খুবই সুন্দর একটি ভিউ, বনের মধ্যে ঢুকতে পারলে আমরা অনেক সুন্দর একটা ভিউ পাইতাম। আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে লাওয়াছড়া বনের ভিতর দিয়ে একটি রেললাইন আছে এবং এখানে অনেকে ছবি টবি তুলে ফটোগ্রাফি করে, সেই রেললাইনটাই এটা। আমরা এখানে কিছুক্ষণ ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করার জন্য দাঁড়িয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন সরাসরি মাধবপুর লেকের দিকে যাচ্ছি, কিন্তু কিছুটা পথ যাওয়ার পর জানতে পারলাম মাধবপুর লেকও এখনও বন্ধ, করোনাকালীন সময়ের জন্য এখনও খোলে নাই। আর মাধবপুর লেকের দূরত্ব প্রায় লাওয়াছড়া বন থেকে 14 কিলোমিটার, আর এত দূর গিয়ে যদি দেখি যে বন্ধ তাহলে অনেক কষ্ট লাগবে আরও। তাই আমরা গাড়ি ঘুরিয়ে এখন সরাসরি চলে যাচ্ছি নূরজাহান টি স্টেটের দিকে। আর হ্যাঁ বন্ধুরা, নূরজাহান চা বাগানের কাছাকাছি এই পথে ভালো দুইটা রিসোর্ট রয়েছে, আপনারা চাইলে সেখানে রাত্রি যাপন করতে পারেন। একটা হচ্ছে লেমন গার্ডেন রিসোর্ট এবং আরেকটি হচ্ছে গ্রিন প্যালেস টি রিসোর্ট। শ্রীমঙ্গল রোড থেকে ভেতরে ঢুকে এই রোড দিয়ে 2 কিলোমিটার সামনে এসেছি, আর এটা হচ্ছে নূরজাহান টি স্টেট। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভ্যালির মতো, অসাম একটা জায়গা, একদম পুরো একটা ভ্যালির মতো নূরজাহান টি স্টেট। আমরা এই দিক দিয়ে আরও ভিতরের দিকে যাব। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চা গাছ, এটা হচ্ছে ছোটো চারা, এটা আস্তে আস্তে বড় হয় না, এটাকে কেটে ফেলে, যার জন্য এই গাছটা পাতায় দিতে থাকে এবং ছোটো রাখে। আর এদিকে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন না চা গাছে কত বড় হয়, আর ওই বিষয়ে এই যে গাছটি দেখেন, এটা একটা চা গাছ, এটা হচ্ছে বড় গাছ, এটা থেকে ফুল ফোটে, বিচি হয়, ওটা থেকে চারা রোপণ করে, এটা হচ্ছে চা ঘাস, অনেক বড় হয়। আমাদের মধ্যে যে চা গাছ দেখতেছেন এগুলি কেটে ফেলার জন্য ছোটো হয়ে থাকে, আর নিম্নে তো বেশিরভাগই সবাই জানে চা গাছ ছোটো ছোটো, আমরা এগুলি কেটে ফেলার জন্য ছোটো হয়ে থাকি। এ হলো গাইস আপনাদের বড় বড় চা গাছ, দেখুন।
ভিউয়ার্স, আমরা নূরজাহান টি স্টেটের যে মেইন পয়েন্ট আছে সেখানে চলে এসেছি। আমার পিছনের ভিউটা দেখে হয়তো বুঝতে পারছেন, খুবই অসাধারণ একটি ভিউ। আর এখানে আমরা প্রচুর পরিমাণ ছবি তুলেছি এবং ফটোগ্রাফি করতেছি। আসলে নূরজাহান এই টি স্টেটটা আসার পরে আমার ভিউ টোটালি চেঞ্জ হয়ে গেছে, কারণ এত সুন্দর একটি জায়গা যে আসলে বলার মতো কোনো ভাষা নেই। আর ছোট ছোট টিলা, সেখানে চা বাগান, খুবই সুন্দর একটা টাইম আপনাদের কাটবে যদি এখানে আপনারা আসেন। আর শ্রীমঙ্গলে আসলে অবশ্যই নূরজাহান টি স্টেটটা ঘুরে যাবেন, এটা সবচেয়ে সুন্দর টি স্টেট। হ্যালো ভিউয়ার্স, আমাদের এখন আমরা লাঞ্চ করব, এখন প্রায় 2টার মতো বাজে। আমরা লাঞ্চ করব হচ্ছে রাজু রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টটাতে। এটা ঠিক জ্ঞান সুলতান যেই রিসোর্টটা আছে তার ঠিক অপোজিটেই এই রাজু রিসোর্টটা। আমরা খেয়ে দেখব কী অবস্থা। হ্যাঁ ভিউয়ার্স, আমরা তো রাজু রেস্টুরেন্টে এসেছি। আমরা অর্ডার করেছি দেশি মুরগি 2 পিস, মানে 2 প্লেট, আর ভাত 3 জনের, সাথে হচ্ছে আমরা অর্ডার করেছি 1 সেট ভর্তা, এটা 160 টাকা। আমাদের ভর্তা অলরেডি চলে এসেছে, এটা হচ্ছে মিক্স ভর্তা, এটা আলু ভর্তা, এটা হচ্ছে শুটকি, এটা টাকি মাছ ভর্তা, এটা ডাল ভর্তা, আর ভাত, আর এটা হচ্ছে মুরগি 2 পিস, আর সাথে ডাল। তুমি চিংড়ি ভর্তা নিয়েছি, চিংড়ি ভর্তাটা বেশ ভালো। খাবার দাবার শেষ করে, আমাদের দুপুরের লাঞ্চ শেষ করে আমরা আবার রওনা হচ্ছি। আমরা এখান থেকে লাল পাহাড়ের দিকে চলে যাব। হ্যাঁ বন্ধুরা, আমরা লাঞ্চ করে এখন লাল পাহাড়ের দিকে যাচ্ছি। আর এখন যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বাংলাদেশের চা গবেষণা কেন্দ্রের ফ্যাক্টরি। আর আমরা যে চা বাগানের মধ্যে এখন আছি এটা হচ্ছে ফিনলে টি স্টেট। অটো রাস্তায় রেখে আমরা এখন হাঁটতে হাঁটতে লাল পাহাড়ের দিকে যাচ্ছি। আমাদেরকে একটা ঝিরি পথ পাড়ি দিয়ে ওই পারে যেতে হচ্ছে, কারণ আমরা একটু উল্টো পথ দিয়ে এসেছি অ্যাকচুয়ালি লাল পাহাড়ে যাওয়ার জন্য। পাশে দেখতেছি অনেকে শ্রমিক যারা চা পাতা উঠাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। বেশ অনেকটা দূর আমরা হেঁটে চলে এসেছি, মোটামুটি আমরা অলরেডি 1/2 কিলোর মতো রাস্তা হেঁটে চলে এসেছি। এই পথ দিয়ে আমরা সোজা উপরের দিকে একটা টিলার উপরে যাব। আমরা যেই চা বাগানের মধ্যে দিয়ে এখন হেঁটে যাচ্ছি, মেনলি এটা হচ্ছে ফিনলে যে টি স্টেটটা তাদের এরিয়া। ফিনলে টি স্টেটটা হচ্ছে শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে বড় চা বাগান, নাকি সবচেয়ে বড় চা বাগান। সাজিদ ভাইয়ের সাথে কথা বলে আসলে অনেক কিছু জানতে পারলাম, উনি জাস্ট অটো চালালেও উনি কিন্তু অনেক ইনফরমেশান রাখে এই সম্পর্কে। তিনি অনেক চা পাতা সম্পর্কে ভালো ভালো কিছু ইনফরমেশান আমাদেরকে দিয়েছে। তো এই পথ দিয়ে আসলে মেনলি ফিনলে স্টেটগুলোতে ঢোকা নিষেধ অ্যাকচুয়ালি। আমরা একটা মন্দির আছে সেটা দেখার কথা বলে আমরা উপরের দিকে যাচ্ছি, একটা কালী মন্দির আছে, ওইখান থেকে খুবই সুন্দর ভিউ দেখা যায়, এটাই মূলত কারণ। ভিউ দেখাটা মেন উদ্দেশ্য, তার সাথে সাথে যেহেতু আমরা হিন্দু, সো আমরা যখন বললাম যে আমরা মন্দির দেখতে যাব, তারা ইজিলি আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে। এছাড়া আপনারা আসলে হয়তো ঢুকতে পারবেন কিনা আমি জানি না, তবে ফিনলে টি স্টেটে যদি আপনাকে পরিচিত থাকে সেক্ষেত্রে আপনার ঢোকাটা অনেক ইজি হবে। ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি শ্রীমঙ্গলে ঘুরতে আসেন তো আমার সাথে আমাদের অটো ড্রাইভার সাজিদ ভাই আছে। সাজিদ ভাই উনি এখানে আমাদেরকে মেনলি ঢোকাইছে। আপনারা যদি ওনাকে নেন, ওনার অটো নেন সারাদিন যদি ঘুরেন ওনার সাথে, তাহলে উনি যেই স্পটগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবে। আর মানুষ হিসেবে উনি অনেক ভালো, নিজ ইচ্ছায় সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদেরকে। তো আপনারা যদি আসেন, ওনার নাম্বার এবং নেম আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও অলরেডি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তার নাম্বার, আপনারা চাইলে তাকে রেন্ট করতে পারেন শ্রীমঙ্গল যখন আসবেন, তখন 1 দিন অথবা 2 দিনের জন্য। উনি আপনাদেরকে আশা করি খুব ভালো সার্ভিস দিবে। তো চলুন আমরা এখন লাল পাহাড়ের উপরের দিকে যাই। আসলে ভিউটা এত সুন্দর, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট পাহাড়ের মোটামুটি আমরা মাথার উপর চলে এসেছি। আরেকটু উপরে এই কালী মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই সামনে কালী মন্দিরটা। আর লাল পাহাড় নামটা হয়েছে এই যে লাল মাটির পাহাড় থাকার কারণে। আর নিচের ভিউগুলো দেখতে এত জোস লাগতেছে, মানে আসলে বোঝাতে পারবো না। আমি উপরে উঠে আরেকটু ভালো করে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো চলুন আমরা এখন মন্দিরের উপরের দিকে যাই। লাল পাহাড়ে ওঠার যে রাস্তাটা সেটা হচ্ছে লাল মাটির পুরাপুরি, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের মোটামুটি রাস্তা থেকে এই জায়গা পর্যন্ত আসতে প্রায় 20 মিনিটের মতো হাঁটতে হলো।
আরও হয়তো কিছু টুরিস্ট আছে সামনে মনে হচ্ছে দেখে, তারা ছবি টবি তুলতেছে। তো যাই আমরা দেখি কি অবস্থা উপরে। ইয়ার্স এই ভিউগুলো দেখেন, এই ভিউগুলো জাস্ট পাহাড়ের টিলার ভিউ। আর এখানে কিছু মানুষ চাপা তুলছে, তারা শ্রমিকরা। এটা হচ্ছে মেন যেই কালী মন্দির, সেটা পাশে ভৈরবতলী, শীতলা দেবী সব কিছু আছে মেন কালী মন্দির এটা। আর কালী মন্দিরের পাশে ওই নিচের দিকে শিব মন্দির, আমরা ওই নিচের দিকেও যাব। এইটা হচ্ছে বাবার মন্দির, শিব মন্দির আর কি। আর এই পাশে ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। রোদের কারণে হয়তো এত ভালো দেখা যাচ্ছে না। ভিউয়ার্স আমরা লাল পাহাড় দেখে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা এখান থেকে সরাসরি মণিপুরী পল্লীতে চলে যাব, সেখানে গিয়ে আমরা শাড়ি দেখব এবং তার সামনেই কাছাকাছি নীলকণ্ঠ চা আছে, সেখানে আমরা 7 লেয়ারের চা এবং 8 লেয়ারের চা পাওয়া যায় সেখানে, সেটা একবার ট্রাই করে দেখব কেমন। তো পুরোটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, চলুন আমাদের সাথে। আমি এখন মণিপুরী পল্লীতে চলে আসছি। এখানে আপনারা আসলে সুন্দর সুন্দর মণিপুরী যে শাড়িগুলো আছে, থ্রি পিসগুলো আছে, এগুলো কিনতে পারবেন। তোমার কি কি কিনছো? অনেকগুলো শাড়ি। খুশি তো নাকি? অনেক। আচ্ছা একটু সামনে এসে আপনাদের চোখে পড়ে যাবে আদি নীলকণ্ঠ টি কেবিন। এই আদি নীলকণ্ঠ টি কেবিনে আপনি 7 লেয়ার এবং 8 লেয়ারের চা পেয়ে যাবেন। 7 লেয়ারের চায়ের দাম হচ্ছে 75 টাকা, 8 লেয়ারে হচ্ছে 85 টাকা। এছাড়াও আরও বিভিন্ন ধরনের আপনি চা পাবেন এখানে, খেতে পারবেন। কিন্তু আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা দাঁড়াইনি, আমরা সরাসরি এখন চলে যাচ্ছি। আর এখন যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো রাবার গাছ, আর এটা মূলত রাবার বাগান। আর একটু সামনে এসে আপনাদের চোখে পড়ে যাবে হচ্ছে শ্রীমঙ্গল বার্ড পার্ক অ্যান্ড ব্রিডিং সেন্টার। আপনারা চাইলে এখান থেকে পাখি দেখতে পারবেন, এটা একটা পার্ক এবং পাখি কিনতেও পারবেন। যাই হোক, আমরা অলরেডি শ্রীমঙ্গল শহরে চলে এসেছি। ভিউয়ার্স এখন আমরা আছি গুপ্ত টি হাউসের সামনে, এখান থেকে আমরা চা পাতা কিনবো। এই গুপ্ত টি হাউসটি শ্রীমঙ্গলের মধ্যে মোটামুটি পুরান মানের দোকান, এখানে খুব ভালো চা পাতা পাওয়া যায়। আপনারা যারা ঢাকায় বসে গুপ্ত টি হাউস থেকে চা কিনতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাহলে তারা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে চা পৌঁছে দিবে। জাস্ট চায়ের দামের সাথে শুধু কুরিয়ার সার্ভিসের টাকা দিলেই চলবে। এটা আপনাদের নিজে শোনা, এটা হাফ কেজি কত করে গুপ্তা টি? 190 টাকা। আচ্ছা, আর টিজিটা হচ্ছে 550 টাকা কেজি, আর BT2 হচ্ছে 450 টাকা কেজি, না? তাহলে সব হাফ কেজির প্যাকেট। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, আমরা চা পাতা কেনা শেষ করে চলে এসেছি হানিফ কাউন্টারের সামনে। এখন 6টার মতো বাজে, আর হানিফ কাউন্টারের পাশে 5 ভাই রেস্টুরেন্ট। আমরা এই 5 ভাই রেস্টুরেন্টে এখন সন্ধ্যার নাস্তা করব এবং ফ্রেশ হব। 6:40 গাড়িতে আমরা ঢাকা চলে যাব। সো আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আর আমার এই একদিনের শ্রীমঙ্গল ট্যুর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন। আর নেক্সট কোনো ব্লগে আবারও হয়তো দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।